Ini sama. ওকে ছাড়া একটু তুলি আমরা একেবারে অসহায় লাগতে ধরে একটু ক্যামেরার দিকে তাকান একটু ওকে ছাড়া একটু তুলি আমরা ওনাদের জন্য আমরা ন্যাশনাল টিমে গিয়ে মানে এই যে বাংলাদেশের জন্য মানে একটা উপহার নিয়ে আসছি। আমাদের জন্য মানে ভালো লাগছে যে এত বড় মানে দেশবাসীদেরকে উপহার দিতে পেরে, আর হচ্ছে বিশেষ করে আমরা রাঙামাটি কে মানে কৃতজ্ঞতা জানাই যে মানে এরকম সুন্দর করে মানে আমাদেরকে বরণ করার জন্য। বলতে গেলে ভালোই লাগতেছে আমার, প্রধানমন্ত্রী বাড়ি দেখে গর্ব তুলে দিচ্ছে, আমি অনেক খুশি, আমার ফ্যামিলি অনেক খুশি। আমি এত এত বিরাজের তো জানবো না, মানে অনেক কিছু আমার জন্য অনেক কিছু আয়োজন প্রধানমন্ত্রী করবে। আর এখানে বলি আবার ধন্যবাদ স্যারকে, স্যারদের অনেক ভালো আয়োজন করছে, আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি যদি যে খেলাটা খেলে যাচ্ছি এই যে খেলাটা যদি আমি আমি রাখতে পারি, আমি আবার সামনে অনেক আগে যেতে পারবো। চলে আসেন, নাস্তা জায়গা দেন, নাস্তা জায়গা দেন, আসেন আসেন, চলে আসেন চলে আসেন, আসেন আসেন আসেন, আপনি পিছনে আসেন না ভাই। এই সংগ্রাম
তাদেরকে গড়ে ওঠার পেছনে যে শ্রমগুলো আমরা দিয়ে দিলাম তো আজকে মানে এই আনন্দের মাধ্যমে ওই শ্রমের সার্থকতা হয়ে গেছে বলে আমি মনে বড় দিদি আসতেছে আমরা এই আনন্দ কোথায় রাখবো তাদেরকে বরণ করতে আসছি এখানে আমি মনে করব যে আমি যে জীবনে যা পেয়েছি এই থেকে মানে এটা হচ্ছে জীবনের সেরা গিফট গ্রামবাসীদের ভালোবাসা দেশবাসীদের ভালোবাসা সাপোর্ট হচ্ছে আমাদের জীবনকে আরও অনুপ্রাণিত করবে আসলে প্রথমত আমি সারদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো যেহেতু আমি ওনাদের হাত ধরে আজকে মনিকা চাকমা হয়ে উঠতে পারছি তো আমি আসলে সত্যি খুব গর্বিত দেশবাসী এবং আমাদের এই যে আমাদেরকে এই যে আয়োজন করছে আসলে এটা ছিল প্রত্যাশার বাইরে আমরা হয়তো আমরা কল্পনা করি নাই এত এত এভাবে বরণ করে নেবে আমাদেরকে তো সব কিছু মিলে খুব ভালো লাগছে